শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আজকে বিকেল থেকে হচ্ছে ভিডিওটা শুরু করলাম সকালবেলা কোনো ভিডিও আজকে শ্যুট করা হয়নি তো ভাবলাম বিকেলবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করি এখন হচ্ছে বাজে সাড়ে পাঁচটা তো চলো এখন বিকেলবেলা কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে এত বেশি ঠান্ডা ছিল যে কারণে হচ্ছে আমার ভিডিও করতে আজকে ভালো লাগেনি আর এত বেশি ঠান্ডা আমি সেই জন্য হচ্ছে সারাদিন ধরে মোজা পায়ে দিয়ে রাখি বুঝতে পারছো আর সারাক্ষণ হচ্ছে গায়ের মধ্যে একটা গরম জামা এর আগে কখনো আমার সাথে এরকমটা হয়নি কিন্তু ইদানিং হচ্ছে আমার অনেক বেশি ঠান্ডা লাগে আগে জানো তো আমি গরম জামা পরতাম না শীতকালে সেই জন্য অনেক বকা খেয়েছি হাজব্যান্ড আমি আমার মায়ের কাছে অনেক বকা খেয়েছি হাজব্যান্ডের কাছে অনেক বকা খেয়েছি শীতে পোশাক পরতাম না সেই জন্য আর ইদানি হচ্ছে আমার এত বেশি ঠান্ডা লাগে যে আমাকে সারাক্ষণ শীতের পোশাক পরে থাকতে হয় ইদানিং তো আমার এই যে ভিডিও করতেও ভালো লাগে না ঠান্ডার মধ্যে অনেক খারাপ লাগে আর ফ্লোর তো প্রচুর ঠান্ডা আরও বেশি খারাপ লাগে সেই কারণে তো যাই হোক চলো আজকে বিকেলবেলা কী কী করছি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আমি আর আমার ছোটো মেয়ে হচ্ছে এখন রুমে আছি ও ওখানে মোবাইল দেখছে আর খাচ্ছে মেয়ে হচ্ছে ওরা স্কুল মাঠে গেছে ওর বাবার সাথে খেলাধুলা করতে ওরা খেলাধুলা করে এখন ফিরে আসবে ছয়টার দিকে চলে আসে সাড়ে পাঁচটার একটু বেশি বেজে গেছে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছে ওদেরও আসার টাইম হয়ে গেছে আমি এখন চা তৈরি করব আর হচ্ছে গরম জল দেবো ওর বাবার জন্য স্নান করবে এসে আর ওরা হাত পা ধোবে আর হচ্ছে ওর বাবা লেবু গরম জল খাবে তো সেটাও আমাকে এখন রেডি করতে হবে তো চলো আমি এই কাজগুলো করবো তোমাদের সাথে রেখেই করব তো চলো গাইজ এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন আমাকে হচ্ছে গরম জলটা দিয়ে ওদিকে সন্ধ্যা দিতে যেতে হবে এদিকে ওর বাবার স্নানের জলটাও বসিয়ে দিয়েছি আর আমি সন্ধ্যাও দিচ্ছি ফাঁকে ওদিকে গরম জলটা হচ্ছে আর এদিকে হচ্ছে আমি সন্ধ্যাটা দিয়ে আবার চলে এসেছি রান্নার রুমের দিকে একসাথে তো অনেকগুলো কাজ করতে হয় একটা কাজ নিয়ে তো আর বসে থাকা যায় না তো দেখো লেবুর রসের থেকে হচ্ছে লেবুর বীজ এত বেশি গোড়া লেবুর মধ্যে আসলে বীজটা বেশি থাকে তো প্রচুর পরিমাণে বীজ একটা লেবুর মধ্যে কত পরিমাণ বীজ দেখতে পাবে তারাও দেখাচ্ছি একটু পরে এদিকে আমি হচ্ছে এক গ্লাস খাবো ওর বাবাকে এক গ্লাস দেবো তো সেই জন্য হচ্ছে দুইটা গ্লাসে নিয়েছি লেবু খাওয়ায় অনেক উপকার হয় যদিও গরম জল দিয়ে খেতে হয় প্রতিদিন চর্বি কাটে মোটামুটি ভালোই একটা ফলাফল পাওয়া যায় তো আমি আমারটা খেয়ে নিচ্ছি ওর বাবা এসে খেয়ে নেবে রেডি রাখবো আর কি তো দেখো এতগুলো বীজ হয়েছে তো গাইস ওর বাবা স্নানে চলে গেছে ইতিমধ্যে আর আমি হচ্ছে রাতের জন্য রুটি তৈরি করতে চলে এসেছি রান্নার রুমে এগুলো করব অনেক কাজ বাকি রয়েছে রুমটা একটু ঝাড়ু দিতে হবে আবার একটু পরেই শোয়ার আগে তো ওদিকে বাজার শেষ হয়ে গেছে এখন বাবা বলেছে বাজারে যেতে হবে আজকে তো এখানেই যাব ওর বাবা বলল যে একটু রেডি থেকো যাব তো আমি আর ওর বাবা হচ্ছে একটু বাহিরে যাব মাসিক যে বাজারটা শেষ হয়ে গেছে সেটা আনতে তো সেই কারণে হচ্ছে এদিকটা আমি রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে দুজনে যাব। ওর বাবা পড়িয়ে আসবে তারপরে আমরা যাব আর কি বাহিরে তো রাতে হচ্ছে রুটি আর আলু ভাজি আর বাচ্চারা হচ্ছে দুপুরবেলা খিচুড়ি খেতে চেয়েছিল ওদের জন্য খিচুড়ি করে দিয়েছিলাম আর আমরা হচ্ছে ভাত খেয়েছিলাম তো যাই হোক এখন রাতে রুটি হবে অনেক সময় সকালবেলাও রুটি খাই না হয়তো রাতে একবেলা না একবেলা খেতেই হয় আর কি তো দেখো এই জালুটা ভেজে নিচ্ছি তারা হুড়ো করে একটু করছি কারণ যেহেতু একটু বাইরে যেতে হবে সেই কারণে এদিকে বাচ্চাদের খাবারটা তো রেডি করে যেতে হয় আর প্রতিদিনই হচ্ছে রুটি খাওয়া হবে একবেলা এই হচ্ছে আমাদের রুটিনে খাবার থাকবেই রুটি একবেলা তো এই আর কি ডিম আনতে হবে আজকে আবার ডিমও শেষ হয়ে গেছে এদিকে আর হচ্ছে অনেক বাজার আজকে প্রয়োজন আছে আমাদের তো হয়ে গেছে আমার ওদিকে রান্নাবান্না খাবার দাবার রেডি হয়ে গেছে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে এখন একটু বাহিরে যাব তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি আর রাতের বেলা এখন অনেক রাত হয়ে গেছে এখন প্রায় দশটা প্রায় না দশটা বেশিই বেজে যাচ্ছে তো যেহেতু বললি সামনে বাজার তো সেখানে যাব তো এই সামনে এইভাবেই যাব তারপরে রান্না বান্না করলাম মুখে তেল টেল লেগে আছে সে কারণে একটু ধুয়ে নিলাম মুখটা আর মুখের অবস্থা তো খুব খারাপ দেখতে পাচ্ছ মুখে মেস্তার দাগ পড়ে গেছে তো আমি একটা সিরাম ব্যবহার করি রাতে তো আমি সিরামটা লাগিয়ে নিলাম তো আমি এখন হচ্ছে একটু বাহিরে যাব আমার হাজব্যান্ডের সাথে তো এই যে দেখো বাজারে গিয়েছি সেই ভিডিওটা করা হয়নি কারণ অনেকটা রাত আর এতগুলো বাজার আনতে হবে দুজনে ঘুরে ঘুরে কিনে নিয়ে আসলাম আর কি হাঁটাহাঁটিও করলাম তো দেখো এই যে বাজার শেষে ফিরেও এসেছি এসে শাড়িটা খুলেই তোমাদের সামনে হাজির হয়ে গেছি দেখতে পাচ্ছ একশো ডিম আনা হয়েছে পঞ্চাশ কেজি চাল আনা হয়েছে আর তেল আলু পেঁয়াজ রসুন যা কিছু আর কি প্রয়োজন সব আনা হয়েছে আর অহনা মিষ্টি খেতে চেয়েছিল সেগুলোও আনা হয়েছে এগুলো হচ্ছে আমাদের মাসিক বাজার যেটা প্রতি মাসে প্রথম সময়েই করা হয় তো এবার একটু লেট করে করা হলো আর কি ছিল অনেকটা বাজার তো মাঝে মাঝে তো অনেক কিছু কেনা হয় সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি বাজারটা লাগেনি একটু লেট করে আর কি লাগলো তো যাই হোক অহনা তো খুশি অহনা মিষ্টি খাবে মিষ্টি আনতে বলেছিল মিষ্টি নিয়ে এসছে ওর বাবা তো যাই হোক এখানে ডিম আনা হয়েছে একশো বোঝো কয়েক দিনের মধ্যে একশো ডিম শেষ করে ফেলবে ওরা প্রচুর পরিমাণে ডিম খায় যেটা খাওয়া ঠিক নয় অ্যালার্জি আছে তারপরেও হচ্ছে ডিম খাবে আর ওর বাবা হচ্ছে মেয়েদের পাগল যা একবার চাইবে আর কি সব ধরে এনে দেবে যাই হোক বাচ্চারা খুশি তো সবাই খুশি তো এই ছিল আজকের ভিডিও গাইস তো টাটা বাই বাই পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করবে